বন্ধুরা, আজকে শ্রীনগরের ফার্স্ট ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আরেকটা নতুন ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। সকাল দেখতেই পেলে রুম ট্যুরটা দিয়ে ব্লগটা এন্ড করলাম। এখন রমজান চলছে, সেই জন্য চারিধারে সমস্ত মানে কাশ্মীরিরা যারা আছে তারা তো রমজান পালন করছে, সেই জন্য খুব তাড়াতাড়ি সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে। কালকে যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম হোটেলের দিকে, দেখছি সমস্ত রাস্তা ফাঁকা, দোকানগুলো বন্ধ। তখন বললো রমজানের সময় ওরা তাড়াতাড়ি দোকান টোকান বন্ধ করে দেয়, তো সেটাই আর কি। আর এই আশেপাশেই না কোথাও একটা মস্ক আছে, সেই জন্য সকাল থেকেই ওদের যে নামাজ পড়া শুরু হয়ে গেছে, তো ওই আওয়াজটাও কানে আসছিলো। এমনিও ঘুম ভেঙে যায় সকালে ঘুম থেকে ওঠার আমার একটা অভ্যাস আছে। এখন মোটামুটি 8:30 বাজে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তারপরে আমরা হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে 10টা নাগাদ বেরোবো, আমাদের গাড়িটা 10টা নাগাদ আসবে। তো আজকে যাব গুলমার্গ, এবং গুলমার্গে যাওয়ার আগে কোথায় কোথায় সাইট সিনে যাবো সেগুলো সব তোমাদেরকে শেয়ার করব। আর তার আগে আমাদের যে রুমটার থেকে কি ভিউ আছে সেটা তোমাদেরকে একটা মর্নিং ভিউ দেখাচ্ছি, তবে খুব ভালো কিছু নয়, তবে একটা হিল দেখা যাচ্ছে সেটা তোমাদের শেয়ার করছি। থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ওই উঁচু পাহাড়ের চূড়াতে দেখো বরফও আছে। তো আশা করছি প্রচুর বরফ আমরা দেখতে পাবো। কালকে আমাদেরকে বলছিল আমরা খুব ভালো সিজনে এসেছি কাশ্মীর ঘুরতে। আর এই দিকে দেখতে পাচ্ছ গ্রিন রুমস বলে একটা হোটেল আছে, এটা আমরা লাস্টের দিনে এসে এখানেই উঠব। এটা দেখো একদম যে আমরা যে শালগুলো গায়ে দিই, কাশ্মীরি শাল পুরো স্টিচ করা অরিজিনাল, ভীষণ সুন্দর আর কালারফুল দেখতে। রেডি হয়েছি, তো চলো, গাড়িও এসে গেছে। তো আজকে এই অবধি কিন্তু এই মানে হোটেলে আজকের দিনটাই ছিল, মানে কাল রাত থেকে আজ সকাল অবধি। তো এখন আমরা তো আগেই বলেছি গুলমার্গের জন্য বেরোচ্ছি, তার আগে আমরা ড্রাঙ্ক ওয়াটারফলটা দেখে তারপরে আমরা গুলমার্গ ঢুকবো। তো চলো এবার নেক্সট ট্রিপটা শুরু হচ্ছে, তো দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, থ্যাংক ইউ, বাই। তো এই ছিল আমাদের হোটেলটা, ওর আউটলুকটা একবার দেখিয়ে দিলাম, আর গাড়িটাও আসছে। এখন থেকেই আমি অলরেডি শুরু করে দিচ্ছি, তোমরা ভিডিওতে প্রত্যেকটা মুহূর্তেই এর যে সিনিক বিউটি বা এত সুন্দর সুন্দর রাস্তা বাড়ি সব কিছু তোমরা দেখতে পাবে। আর চারধারে পাহাড় রয়েছে যার মাথায় একেবারে বরফে ভরা, তো সুন্দর একটা আর খুব প্লেজেন্ট ওয়েদারটা, এত প্লেজেন্ট মানে ঠান্ডাও খুব চিল্ড ঠান্ডা এখন অবধি আমার লাগেনি শ্রীনগরে। এবার আমরা গ্র্যাজুয়ালি ঠান্ডার জায়গায় যাচ্ছি, এবার আমি সামনে পাহাড় দেখতে পাচ্ছি, তো তোমরাও এনজয় করো। একবার অ্যাটলিস্ট কাশ্মীর ঘুরতে আসা উচিত। আমি এখন রয়েছি একটা ন্যাশনাল হাইওয়েতে যেটা জম্মু কানেক্ট করে, তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে অসম্ভব সুন্দর ভিউটা জুড়ে হিমালয় মানে পর্বতটা, আর উপর থেকে বরফের। স্পেশালি কৌশিককে থ্যাংকস বলবো ওর জন্য এই ট্রিপটা, মানে ওই পুরো অ্যারেঞ্জ করেছে আমার, আমি এক বিন্দু
এটাতে ছিলাম না। ইভেন মানে দুজনেরই প্রচণ্ড প্রেশার নিয়ে কাজের মানে কাজ শুরু হয়ে গেছে, আমারও স্কুল, ওরও প্রচণ্ড অফিসের প্রেশার। কিন্তু ও বললো চলো পল্লবি মানে ঘুরে আসি, একবার না ঘুরে আসলে মিস করবো আমরা। তো অনেকগুলো ছুটি পেয়েছি, আর মানে থ্যাংকস ম্যামকেও, ম্যামও আমাকে দিয়েছে ছুটি কটা দিন, আর কৌশিকও নিয়েছে। তো সিরিয়াসলি মানে এখানে এসে মনটা ভরে যাচ্ছে, একবার কাশ্মীর ট্রিপ সবার করা উচিত, মানে এখানে একবার হলেও আসা উচিত আমার মনে হয়। টিকিটের জন্য অনলাইনে অনেকবার আমরা ট্রাই নিয়েছিলাম, তো ফাইনালি একটা কিছু অ্যারেঞ্জ হয়েছে। তো সময় নষ্ট না করে আমরা ওই দিকটাতেই অনেকটাই উঠতে বাকি, পুরো রাস্তা এখন থেকে শুরু হয়ে গেছে, মানে প্রায় নিচ থেকে চারিদিকে সাদা বরফের চাদর। আর অলরেডি দেখো মানে গরমে জামাকাপড় পরতে শুরু করে দিয়েছি, এমনি আমি একটু শীত কাতুরে, সেই জন্য আমি একটু বেশি ভয় পাই ঠান্ডাটাকে, কিন্তু খুব এনজয়ও করি আমি। এটাই হলো ভিনটেজ গুলমার্গ, সামনে বরফটা জাস্ট দেখো। ভিনটেজ গুলমার্গে পৌঁছে গেছি, পিছনেই রয়েছে আমাদের হোটেল, আর তার চারধারের ভিউটা জাস্ট সামনে একদম 3 ফিট তো হবে, 2 থেকে 2.5 ফিটের মতো বরফ। আর এইটা আমাদের হোটেলটা পুরো উডের তৈরি। বরফ মে তো ভিড় নাই হ্যায়, তবে তো মজা আয়েগা। দিস ইজ কাশ্মীর, দিস ইজ কাশ্মীর, ইয়েস, নো প্রবলেম, থ্যাংক ইউ। ওকে হম লোক, মে বাত কর লেতা হুম, ওকে নো প্রবলেম, জাস্ট
হোটেলে ঢুকতে গিয়েই পড়ে গেছি, এতটা বরফ ছিল, পা স্লিপ করে পড়ে গেছি। তারপরে সবাই এসে তুললো, তুলে বললো দিস ইজ কাশ্মীর। আমি বললাম হ্যাঁ কাশ্মীর, এসে না পড়লে হয় তো, পড়ে টরে গেছি, এখন ঠিক আছে। আর এসেই আমাদের যেটা একটা মানে ওয়েলকাম ড্রিঙ্ক করতে পারো, এখানকার কাশ্মীরি কাওয়া বলে, যেটা এখানকার স্পেশাল টি। আর আমার তো এমনি ঠান্ডা লাগিয়ে এসেছি, কাশি টাশি রয়েছে, এটা খেলে ভীষণ একটা সুন্দর ফ্লেভার, মানে দারচিনি দেওয়া, একটা হালকা সুইটনেসও আছে, আর খুব ভালো কাওয়াটা। তো এখন আমরা জাস্ট এখানে মানে দুপুর দুটোর সময় চেকিং আছে, ঠিক আছে, তারপরে আমরা তিনটে নাগাদ যাবো গন্ডোলা রাইডের জন্য। আর তার আগে আমরা একটু ফ্রেশ ট্রেশও হয়ে নেবো, একটু ড্রেসগুলো চেঞ্জ করে নেবো, কেন এখানে বেশ ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। আর এই কারণ এরিয়া যখন ওই কৌশিক ফর্মটা ফিল আপ করছিলো, ওখানে লাস্টে পয়েন্টে সেটা লেখা ছিল। তো যাই হোক, এখানে আগামী দুদিন আমরা স্টে করবো, অনেক কিছু দেখানোর আছে, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আর হোটেলটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো, ভীষণ সুন্দর ভিতর। এই যেখানটা যে বরফ রয়েছে, এখান থেকে হেঁটে আসতে গিয়ে গেলাম পড়ে। চলো একটু আমাদের হোটেলের রিসেপশনটা তোমাদের একটু দেখাই। চলো এবার হোটেলে যাওয়া যাক। তো তোমাদেরকে এখন আমি দেখাবো আমার রুমের ট্যুরটা দেবো। এটা হলো একটা কুইন সাইজ বেড, আর ওখানে ইন্টারকম রয়েছে, আমি জানি না ওইদিকে কি ভিউ আছে, চলো একসাথেই আমরা দেখি। ও হোয়াট আ বিউটি, পুরো মানে উইন্ডোটা থেকে আমরা সকাল রাত সবসময় বরফ দেখতে পারবো এখন আগামী দুদিন, সাথে তোমাদেরকেও দেখাবো। একটা ফ্যান্টাস্টিক ভিউ আছে যেটা ঠিক বেডের পিছনেই, এখানে একটা খুব সুন্দর লাইট ল্যাম্প আছে, আর পুরোটাই উড ফিনিশ, যেটা আমি শুরুতেই তোমাদের বলছিলাম। এখানে দুটো হিটার আছে, এটাও একটা হিটার, আরও একটা এক্সট্রা হিটারও দেওয়া আছে। এখানে একটা সিটিং প্লেস আছে, আর ওয়াইফাই কানেক্টেড টিভিও আছে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবে দুটো শুজ আছে দুজনের জন্য, আর এখানে একটা লকার মতো আছে, ব্ল্যাঙ্কেটও আছে। কমপ্লিমেন্টারি বটল আর টি কফির জন্য জিনিস, ইলেকট্রিক কেটেল, সাথে কুকিজও রেখেছে, মিনি বার। আর এখানে রয়েছে মিররটা, আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো টয়লেট, ঢুকেই ওয়াশরুমটা, সেপারেট একটা বাথ এরিয়া রয়েছে, টাওয়াল সেখানে রাখাই আছে। এখানে একটা গ্লাস রয়েছে যেটা দিয়ে বেডরুমটা একদম ভিজিবল, আর এটাও টয়লেটের মধ্যেই একটা বড় মিরর। বেস্ট পার্ট হচ্ছে 24 আওয়ার্স হিটার, 24 আওয়ার্স হট ওয়াটারও।
একদম ফুল কম্প্যাক্ট একটা রুম তোমাদের শেয়ার করলাম, ভিনটেজ গুলমার, যেটা ভীষণই সুন্দর আর যার অসাধারণ একটা সিনিক বিউটির সাথে রয়েছে রুমটা। আমাদের তিনটের সময় গন্ডোলাতে যাওয়ার কথা আছে, তো ওখানে গিয়ে গন্ডোলা রাইডের জন্য আর কি আমরা ওখানে যাব। তো তার আগে এখন একটু খিদে খিদে পেয়ে গেছে, সকালে ব্রেকফাস্টটা অনেকটাই আর্লি করেছি। লাঞ্চে আমরা একটা বড় বোলেরই ফ্রাইড রাইস অর্ডার করেছি, ননভেজ ফ্রাইড রাইস, চিলি গার্লিক চিকেন ফ্রাইড রাইস। তো এটাই আজকে আমি আর কৌশিক লাঞ্চ করে নিই। যাওয়ার জন্য প্রপার ড্রেস আপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি আগেও তোমাদের বলছি আমি ভীষণ শীত কাতরে, তো ডিক্যাথলন থেকে এই একটা বেশ জম্পেস, মানে এটা -10 ডিগ্রি এই জ্যাকেটটা আর কি কাজ দেবে। ভিতরে দুটো লেয়ারিংও করে নিয়েছি, তো সব কিছু একদম রেডি। এবার আমি আর কৌশিক বেরবো, ও রেডি হয়ে গেছে, আমি আরও আজকাল ওকে বলি একটু ব্লগে এসো ব্লগে এসো, তোমাকে একটু চিনতেই পারবে না, ও এত ক্যামেরা সাই কিছুতেই ব্লগ করবে না। আমি বললাম আর একটু করো। আর সব থেকে বেস্ট পার্ট হয়েছে পুরো, মানে এখনো অবধি কাশ্মীরে আমি এখানে ঘুরতে এসে সবাই আমাকে এত এনকারেজ করেছে, আপ ব্লগ করতে করিয়ে আপ জিতনা মর্জি করিয়ে। আজকে আমি যখন মানে ব্রেকফাস্ট টেবিলে গেছিলাম ওদের ওখানে, ওরা নিজেরাই লিডগুলো খুলে দিচ্ছে আর কি, বলছে খাবারের ভিডিও নিন আপনি, তো এরকম আর কি। খুব ভালো লাগে একটু সাপোর্ট করলে কেউ, তোমরাও একটু সাপোর্ট করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো যাই হোক, এবার আমরা গন্ডোলা রাইডে যাচ্ছি, এখন মানে হিউজ ফান আছে, তো সেগুলোই আর কি করবো আশা করি। আমরা বেরিয়ে পড়লাম, আরে হ্যাঁ আমরা বেরিয়ে পড়লাম গন্ডোলার জন্য, আর শুজ নিয়ে নিয়েছি এখান থেকে, এখানে হিউজ বার্গেনিং করবে, নইলে কিন্তু সবাই বলছে বার্গেনিং করতে আর কি। আমার তো এখন একদম দারুণ একটা ফিল হচ্ছে, আমার চারধারটা জাস্ট তোমাদের দেখাচ্ছি অসাধারণ। আর আমরা হোটেল থেকে গন্ডোলা হেঁটে যাচ্ছি, এখান থেকে ক্যাব পাওয়া যায়, আমরা ক্যাব নিচ্ছি না, এখান থেকে 1 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্স আছে, আমাদের হাতে টাইম আছে, সো আমরা হেঁটেই যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো চারধারে, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। হ্যাঁ সাইট সিনটা অ্যাকচুয়ালি আমরা কালকে করব, এখানে ওই বাইক টাইপের স্লেজ বলছিল না ওটা, হ্যাঁ স্লেজ আছে বাইক আছে ওইগুলোই করে কালকে ঘুরবো, তখন এই সাইট সিনটা করবো। আমরা দুদিন এখানে স্টে করছি, তো আজকে গন্ডোলা রাইডটা করে এসে তারপরে আমরা কালকে সাইট সিনটা করে নেবো এখানটা। 2 মিনিট হাঁটার পর থেকে আমার এত গর্ব লাগতে শুরু করলো, আর জাস্ট ভিউটা দেখো পুরো বরফ পড়ে রয়েছে এখানে, দেখো ছোট ছোট কিরম হাটগুলো রয়েছে, সামনে একদম মোটা মোটা বরফ পড়ে রয়েছে, এগুলো প্রচুর কস্টলি এই হাটগুলো। হাট থেকে বেরিয়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে বাইরে আসতে হবে। এখানকার ছেলেমেয়েগুলোকে বিভৎস দেখতে, আর গালগুলো পুরো লাল, মানে আমরা আলাদা করে ব্লাশার ইউজ করি, ওদের ন্যাচারাল ননস্টপ হেলিকপ্টার ঘুরছে। সেদিনকারের জন্য টিকিট কাটতে হবে, তো এখন টিকিটই কাটতে যাচ্ছি, ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে কেবল কারের জন্য, আর প্রচুর লাইট চালু। এবার ফাইনাল ভিউটা এবার দেখতে পাওয়া যাবে আসল কাশ্মীরের সৌন্দর্য,
ফেজ ওয়ানে তো আমরা এসে গেছি, কিন্তু আগে আমরা ফেজ টুটা ঘুরে নেবো, তারপরে ফেজ ওয়ানে আবার। আর ফেজ টু এর জন্য এখন আমরা এই কেবল কারটাই উঠছি। চলো বাবাই কাম আসো। আমরা আবারও কেবল কারে উঠে গেছি, এবার আমরা ফেজ টু যাচ্ছি। একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, সানলাইটটা এখন নেই। ফেজ টু তে তো কিছুই নেই না, ভিউ সত্যি শুধু ভিউ। অসাধারণ একটা ভিউ, এখানে অক্সিজেনের প্রবলেম তো হবেই, কোনো গাছ নেই। এখানে চিল ঠান্ডা হাওয়া বইছে, হাত ফাত ফ্রিজ হয়ে যাচ্ছে, আবার গ্লাভস পরতে হবে। ফেজ টু বন্ধ হয়ে যাচ্ছে, এবার আবার আমরা কেবল কার করে ফেস করছি। আমরা একটু বেশি ছিল এখন যাচ্ছি ওই স্নো বাইক ঠিক নয় স্লেজ, স্নো স্লেজ, স্লেজে করে যাব পুরো একদম গুলমার্গ অব্দি। চল হ্যাঁ, এত বরফ মুভি করতে পাচ্ছি না, কৌশিকের আবার পায়ে খুব ঠান্ডা লাগছে, চল আর কথাও বলতে পারছি না। কৌশিকের প্রচণ্ড হাতে ঠান্ডা, মানে মানে ফ্রস্ট বাইট টাইপেরও ফিল করছিল। তো এখানে একটা দোকানে এলাম, একটু হট চকলেট, চিলি মিডিয়াম মিডিয়াম, জাদা নেই সবাই। তো এই হট চকলেট নেওয়া হলো আর এক প্লেট ম্যাগি নিয়েছি। এই দাদা একদম গ্যাস ফ্যাস চালিয়ে দিয়ে কৌশিককে, কৌশিক একটু হাতও শেক করে দিল। তো এখান থেকেই সে হট চকলেট আর এক প্লেট ভেজিটেবল ম্যাগি নেব। আমার এরকম জায়গায় ম্যাগি খেতে খুব ভালো লাগে। ইয়েস ইয়েস ইয়েস, হাই করো হাই করো। अकेला ड्राइव कर रहा है साहब, ये ये ड्रिफ्ट मार गई।
থেকে দেড় ঘন্টা হবে আমরা হোটেলে ফিরেছি। আজকের দিনটা মানে সেরা লাইফের একটা দিন ছিল। এত সুন্দর পৃথিবী হতে পারে, মানে সিরিয়াসলি, মানে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না আমি কি দেখেছি আজকে। যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি। প্লিজ একবার হলেও কাশ্মীর এসো, গুলমার্গ এসো, গন্ডোলা রাইড করো। গন্ডোলা রাইডের টিকিট পাওয়াটা খুব টাফ, অনলাইনে আগে থেকে টিকিট করতে হয়। তো লাকিলি আমরা দুটো টিকিটই পেয়ে গেছি। তো ফেজ টুটা প্রথমে গেছিলাম, তারপরে ফেজ ওয়ান তোমরা দেখতেই পেয়েছো। ফেজ টুটা পুরো চিল্ড ঠান্ডা ছিল, ফেজ ওয়ানটাও বেশ ঠান্ডা পার্ট ছিল। আমরা যখন ফিরেছি আমরা স্লেজে, ওটাকে বলে জঙ্গল রাইড, পুরো চারধারে গাছ, ঘন জঙ্গল, তার মধ্যে থেকে বরফের স্লেজে করে আর কি নামাচ্ছে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আজকে মানে অনুভব করলাম। আর বাস আজকের মতো ব্লগটা এখানে এন্ড করব। কিছু কথা বলি, মানুষজন ভীষণই ভালো, খুব ভালো ব্যবহার, কোনো মানে এখানে যখন ফার্দার আসবে প্রচুর বার্গেনিং করবে, অনেক ওদের সাথে বার্গেনিং করতে করতে ওরা যেটা 5,000 টাকা বলবে সেটা তোমরা 1,500 টাকা দিয়ে শুরু করবে, মানে হিউজ বার্গেনিং করতে হয়।